উপমহাদেশের শ্রেষ্ঠ খতিব শায়খে তরিকত আউলাদে রাসুল হজরত মাওলানা সাইয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব পাকিস্তান দামাত বারকাতুহুম এর কামনা হজরত ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহুম এর তত্ত্বাবধানে মার্কাজুল ফিকিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরার প্রকাশনা সংস্থা ফকিহুল মিল্লাত ফাউন্ডেশন কর্তৃক আল আব্রার নামে একটি দিনই সাময়িকী প্রকাশ হতে যাচ্ছে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি ও ইসলামের প্রচার কল্যাণে হজরত ফকিহুল মিল্লাতের প্রজ্ঞাপূর্ণ অব্যাহত প্রয়াস ও প্রচেষ্টা সর্বমহলে স্বীকৃত যার ঈর্ষণীয় প্রভাব গোটা দেশ নয় উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অনুভূত হয় ব্যাপকভাবে বর্তমান সময়ে নবসৃষ্ট ফিতনার মোকাবেলায় প্রয়োজন এই ধরনের সুষ্ঠ চিন্তাধারার লিখনি সৃজনশীল ও শক্ত নেতৃত্বের তত্ত্বাবধানে প্রকাশিত হওয়া যার দ্বারা অতীত ও বর্তমানে সৃষ্ট সমাজের সকল গোমরাহি দূর করে নবপ্রজন্মকে রক্ষা করা যায় ফিতনা ফাসাদের বিভীষিকাময় অন্ধকারের অতল গহবর থেকে আমি আশাবাদী আল আবরার অশান্ত মুসলিম সমাজের জন্য শান্তির শুভবার্তা রূপে প্রকাশ পাবে ধারক ও বাহক হবে আকাবির ও আশলাফের আধ্যাত্মিক ও তাত্ত্বিক জ্ঞান ভাণ্ডারের আল আবরার এর প্রতিটি সংখ্যা হবে প্রজ্ঞাবান আল বিজ্ঞ ইসলামী ব্যক্তিবর্গের ক্ষুরধার লেখনি সম্বলিত এটি তুলে ধরতে সক্ষম হবে কুরআন ও সুন্নাহর আলোকে সাহিত্য ও সাংবাদিকতার আসল রূপ আল আবরার হবে মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক পথ হারা মানুষের সঠিক পথের দিশারি আমি দৃঢ় আশাবাদী আল আবরার পূর্ণবানদের আত্মার প্রশান্তি বয়ে আনবে এর দ্বারা যুগ যুগোপযোগী নির্ভরযোগ্য চিন্তা ও গবেষণার দ্বার উন্মোচিত হবে আল আবরার এর আত্মপ্রকাশে বাস্তবায়িত হল সমাজের শিক্ষিত ও চিন্তাশীল মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন মহান আল্লাহর দরবারে বিশেষ আকুতি তিনি যেন এই প্রয়াসকে কবুল করেন এবং এটিকে দীর্ঘায়ু দান করেন আমিন সাইয়দ আব্দুল মজিদ নদীম মূল উর্দু থেকে অনুদিত সম্পাদক